দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সেনাশাসিত একটি আদালত। সোমবার সুচিকে দুর্নীতির 4টি মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সুচিকে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 77 বছর বয়সী সুচিকে স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে তার প্রতিষ্ঠিত সংস্থা ডাউখিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ গ্রহণ এবং নিয়ম লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে সুচির বিরুদ্ধে সামরিক জান্তা সরকার দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনে জালিয়াতি সহ অন্তত 18টি অপরাধের অভিযোগ এনেছে। সব অভিযোগ প্রমাণিত হলে সর্বমোট 190 বছরের কারাদণ্ড হতে পারে তার। নোবেল বিজয়ী সুচি 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর হাতে গ্রেফতারের পরপরই ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে রাজধানীর অজ্ঞাত স্থানে গৃহবন্দী অবস্থায় রাখা হয় তাকে।